ডিসেম্বর মাসে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে। সরকারিভাবে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, মেট্রো রেল সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে এমআরটি লাইন সিক্সের উত্তরা ডিপো এলাকায় মেট্রো রেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার নির্মাণ করা হয়েছে। মেট্রো রেলের লক আপ মূল রেলের সেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জনসাধারণকে সুস্পষ্ট ধারণা দিতে স্বয়ংক্রিয়ভাবে চলাচলের সক্ষম দুই সেট মিনি মেট্রো ট্রেন স্টেশন থেকে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট সংগ্রহের ভেন্ডিং মেশিন, আই টিকিট অফিস মেশিন, মেট্রো স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট কার্ড বেস প্রবেশ এবং বহির্গমন গেট এমইআইসিটে স্থাপন করা হয়েছে। এছাড়া মেট্রো রেলের অভ্যন্তরে ও স্টেশনে যাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর সচিত্র উপস্থাপনা সম্বলিত ডিসপ্লে বোর্ড স্থাপন করা, ভিডিও অ্যানিমেটেড কার্টুন এবং টিকিট সংগ্রহের পদ্ধতি প্রদর্শন করার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ঢাকা মেস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পিআইডি জানায়, শিক্ষার্থীদের জন্য এমইআইসি পরিদর্শনের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি ব্যাচে 50 জন শিক্ষার্থী এমইআইসি পরিদর্শন করতে পারবে। এই জন্য কোনো শিক্ষার্থীকে প্রবেশ মূল্য প্রদান করতে হবে না, তবে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের এমইআইসিতে যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেই করতে হবে। দুপুর 1টা থেকে 1টা 50 মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে।